যদি কেউ বিনা অজুতে নামাজ পড়ে মাগরিবের আর এশার সময় মনে পড়ে তাহলে কি করবে? জি, বিনা অজুতে সলাৎ হবে না। যদি কারো অজু না থাকে সলাৎ শুদ্ধই হয়নি, সলাৎ শুধু কবুল হয় না শুদ্ধই হয়নি, সুতরাং পুনরায় তাকে সলাৎ আদায় করবে। 100 বার যদি কেউ আদায় করে বিনা অজুতে সলাৎ, ইচ্ছা করে হোক অথবা ভুলে হোক, সলাৎ হবে না। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়াকবালুল্লাহু সলাতা আহাদিকুম ইযা আহাদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। আল্লাহ তোমাদের কারো সলাৎ অতক্ষণ কবুল করবেন না যখন, ইযা আহাদাসা, যদি উযু না থাকে, উযু ভঙ্গ হয়ে যায় বা উযু না থাকে, হাত্তা ইয়াতাওয়াদ্দা, যতক্ষণ পর্যন্ত উযু না করে নেবে। সহিহ সুনানে তিরমিজির হাদিস, হাদিসটিও সহিহ, প্রথম হাদিস সুনানে তিরমিজির, এই দিয়ে ইমাম তিরমিজি তার কিতাবুর তাহারা প্রথম হাদিস শুরু করেছেন সুনানে তিরমিজি। বলছে, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, বিনা পবিত্রতায় কোনো সালাত কবুল হয় না। ওয়ালা সাদাকাতু মিন গুলুল, আর খেয়ানত করে হারাম সম্পদ দিয়ে সাদাকা সহি শুদ্ধ হয় না। সুতরাং পুনরায় উজু করে যেই সালাতটি আপনি বিনা উজুতে পড়েছেন ভুলবশত, সেই সালাত আবার আদায় করবেন।